আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ভাবে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়িয়ে নেবেন এতে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক কোনো জায়গায় শেয়ার করতে হবে না কোনো ওয়েবসাইটে সাহায্য নিতে হবে না বা কোনো টাকা দিয়ে কোথাও প্রমোট করতে হবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি আমার ইনস্টাগ্রামে কীভাবে ভাবে ফলোয়ার বাড়িয়েছি বা লাইক কমেন্ট পাইতেছি সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনি যদি আমার এই ছোট পরিবারের সদস্য না হয় তাহলে কেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন সো ভিউয়ার্স আর বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিউয়ার্স ইনস্টাগ্রামে জেনুইন ভাবে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা প্রথমে আমাদের ইনস্টাগ্রামে চলে যাব আমি প্রথমে আপনাদেরকে আমার প্রোফাইলে ঢুকে দেখাচ্ছি দেখেন আমার এখানে কিন্তু অলরেডি আমার এখানে কিন্তু আমার তিন হাজার একশো চুরাশি জন ফলোয়ার আছে এখন আমি তিন হাজার একশো চুরাশি জন ফলোয়ার্স কীভাবে করলাম সেটা দেখিয়ে দিব তারপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই দেখেন আমি একটা পোস্টে ক্লিক করলাম দেখেন আমার এই পোস্টে কিন্তু আপনার তিনশো বত্রিশটা লাইক আছে দেখেন তিনশো বত্রিশটা লাইক আর একটাতে দেখেন এটাতে গেলাম তারপর এটাতে দেখেন কয়টা লাইক আছে আমার এটাতে দেখেন আমার চারশো উনচল্লিশটা লাইক আছে দেখেন হানড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন এটা আমি যেভাবে ফলোয়ার বাড়াইছি এটা হানড্রেড পার্সেন্ট জেনুইন আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট জেনুইন যে সেজন্য আমার তিনশো বত্রিশটা লাইক তারপর আপনার শেষশো উনচল্লিশটা লাইক এভাবে লাইক পাইছি ওকে তো আমি এভাবে আমি কীভাবে আমার জেনুইনভাবে ফলোয়ার্স বাড়াইছি সেটা আপনাদেরকে দেখাবো সো আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচটা কিন্তু ক্যাট অর্থাৎ আমি বিড়াল নিয়ে কাজ করতেছি আমার এখানে সবগুলো বিড়ালের ছবি সো আপনারা যে টপিকের উপর কাজ করেন বা যে নিষের উপর কাজ করেন আমি যেভাবে দেখে দিচ্ছি ও নিশের উপর আপনারা কাজ করবেন আমি জাস্ট আপনাদেরকে বিড়ালের উপর দেখে দিচ্ছি আমরা চলে যাবো সার্চবারে সার্চবারে গেলাম আমি দেখের এখানে লিখলাম হ্যাশ ক্যাট যদি আপনার নিচটা ডক হয় বা কোনো প্রফেশনাল কোনো মানুষের হয় বা অন্য কিছু হয় সেক্ষেত্রে আপনার এই জায়গায় সার্চ বাড়ি ওই টপিকটা লিখবেন আমি জাস্ট এখানে ক্যাট লিখলাম তারপর সার্চ করে দিলাম তারপর এটা ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আপনার দুশো মিলিয়ন পোস্ট করেছে ওকে দুশো আটান্ন মিলিয়ন মানুষে এখানে পোস্ট করেছে তো আমি প্রথমে একটা পোস্টে ক্লিক করলাম একটা পোস্টে ক্লিক করার পর ওর অ্যাকাউন্টে প্রবেশ করব দেখেন এই জায়গায় ক্লিক করে ওর অ্যাকাউন্টে প্রবেশ করবো তারপর ওর এখান থেকে দেখেন ফলোয়ার্সে যাব ওর ফলোয়ার্সে যাবো ফলোয়ার্সে যাওয়ার পর ওকে যারা যারা ফলো করেছে দেখেন মানে ওর ফ্রেন্ড এখানে যারা আমাকে ফলো করছে বা আমি যাদেরকে ফলো করছি তাদের অপশানগুলো এখানে খালি আছে দেখেন আপনারা এই যে দেখেন এই অপশানগুলো এখানে কালি আছে ওকে সো আমি যাদেরকে ফলো করিনি তাদেরকে এভাবে ফলো করে দিয়ে যাব এভাবে ফলো করে দিয়ে যাব দিয়ে যাব এখান থেকে এভাবে ফলো করে দিতে দিতে আমরা ডেলি তিনশো মানুষকে আমরা এভাবে ফলো করবো তিনশো মানুষকে আমরা এভাবে কি ফলো করবো তিনশো মানুষকে ফলো করার পর দেখবেন যে আপনাকে ডেলি ওই তিনশো থেকে একশো মানুষ হল আপনাকে ফলো ব্যাক করবে হানড্রেড পারসেন্ট এটা একশো মানুষ হল আপনাকে ফলো ব্যাক করবে ওকে সো এই পরে দুই একদিন পরে আপনি আবার কী করবেন যাদেরকে ফলো করেছেন যারা আপনাকে ফলো ব্যাক দেয় তাদেরকে আবার আপনি আনফলো করে দিবেন ওকে এভাবে আনফলো করে দিবেন সো আমি নিজে এই ট্রিক্সটা ব্যবহার করে আমি এর ফল পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার তিন হাজার একশো জন লেডি ফলোয়ার্স আসে তিন হাজার সাতশো একাত্তর জনকে আমি ফলোয়ং করেছি এভাবে ফলোয়িং করেছি একদিনে তিনশো সাতশো ফলোইং করেছি ওখান থেকে আমাকে একশো দেড়শো এভাবে আমাকে ফলো ব্যাক করেছে যারা বাঘ বাঘ আমাকে ফলো ব্যাক করে নেয় আমি পরে তাদেরকে আনফলো করে দিয়েছি এখান থেকে দেখেন আমার তিন হাজার সাতশো একাত্তর জন আরও ছশো জন আমার বাতি আছে তাদেরকে আমিও আস্তে আস্তে আনফলো করে দিব ওকে তাদেরকে আমি আস্তে আস্তে আনফলো করে দিব এভাবে আমি জেনুইনভাবে আমার আমার ফলোয়ার্স ইনক্রেস করেছে আপনারা দেখেন আমার প্রত্যেকটা পোস্টে কিন্তু আপনার লাইক আসে কমেন্ট আসে লাইক আছে কমেন্ট আসে আপনারা দেখেন ওকে এভাবে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জেনুইনভাবে ফলোয়ার্স বাড়াতে পারেন বা ইনক্রেস করতে পারবেন ছবি আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে আপনার ইনস্টাগ্রামে জেনুইন ভাবে ফলোয়ার্স বাড়িয়ে নেবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নো কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ